নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশের ও প্রবাসের দূরের ও কাছের সকল বন্ধুদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। সম্মানিত বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র ঈদুল ফিতরের নামাজের নিয়ম কানুন সম্পর্কে আলোচনা নিয়ে এসেছি। আমরা যেহেতু এক বছর পরে আমরা ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছি, আমরা ঈদগাহেতে গিয়ে ঈদের নামাজ আদায় করব। কাজে অনেকের ঈদের নামাজের নিয়ম কানুনগুলো হয়তো মনে নেই, এই কারণে আমি আপনাদের খেদমতে ঈদের নামাজের নিয়ম কানুনগুলো সঠিকভাবে উপস্থাপন করার জন্য আশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। অমা তৌফিকে ইল্লা বিল্লাহ। তো সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা জেনে নিব ঈদুল ফিতর নামাজ কিভাবে আদায় করতে হয়। ঈদুল ফিতর নামাজ অতিরিক্ত ছয়টি তাকবীর দিতে হয়। বিভিন্ন কিতাবের মধ্যে, বিভিন্ন রেওয়াতের মধ্যে তাকবীরের বিভিন্ন সংখ্যা মতানৈক্য রয়েছে। যেহেতু আমরা হানাফি মাজহাব, সেক্ষেত্রে আমরা ছয় তাকবীরের সহিত নামাজ আদায় করি। আর আমাদের ঈদুল ফিতর নামাজের নিয়ত হবে এভাবে, নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কেউ যদি আরবি নিয়ত না পারেন তাহলে বাংলা নিয়ত করে নেবেন যে আমি ঈদুল ফিতরের ওয়াজিবের নামাজ ছয় তাকবীরের সহিত কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে ইক্তাদা করে ইক্তাদা করলাম আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন তাকবীর দিবেন, তাকবীর দেওয়ার পর তিনি যথারীতিভাবে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। বন্ধুরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। ইমাম সাহেব প্রথমে আল্লাহু আকবার বলে তিনি তাকবীর দিবেন। এই তাকবীর হাত বাদ অবস্থায় তিনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহর আগে ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন। যেমন এভাবে প্রথম দুই তাকবীরে হাত এভাবে ছেড়ে দিতে হবে, আর তৃতীয় তাকবীর আবার হাত পাততে হবে। যেমন সানার পরে তিনটি তাকবীর যখন আমরা দিব এইভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনটা তাকবীর প্রথম দুইটাতে আমরা হাত ছেড়ে দিয়ে রাখবো আমাদের বগলের কাছে, আমাদের দুই পাশে, আর তৃতীয় তাকবীর আমরা হাত পাতবো। এরপরে যথারীতি আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো, সুরা ফাতিহা পড়বো এবং অন্য একটি সুরা মিলাবো। অন্য একটি সুরা মিলানোর পর আমরা রুকুতে যাবো, রুকু তাসবিহ পড়ে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। এরপর আমরা সিজদা করবো, দুইটা সিজদা করে আমরা দ্বিতীয় রাকাত নামাজের জন্য আমরা দাঁড়াবো। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়বেন, এরপর অন্য সুরা পড়বেন। অন্য সুরার পর রুকুতে যাওয়ার আগে আমাদেরকে অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে। তিনটা তাকবীরের সময় আমরা হাত পাশে ঝুলিয়ে রাখবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের সময় আমরা রুকুতে গিয়ে রুকুতে যাব, আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে রুকু থেকে আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আমরা দাঁড়াবো। আমরা দাঁড়ানোর পর সিজদা করব, এরপরে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে আমরা নামাজ শেষ করব। ঈদুল ফিতর খুতবা দেওয়া সুন্নাত, কিন্তু ঈদুল ফিতর খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। তো বন্ধুরা, এই ছিল ঈদুল ফিতরের নামাজের নিয়ম কানুন। ঈদগাহেতে যাওয়ার জন্য কিছু সুন্নত রয়েছে, যেমন এক রাস্তা দিয়ে যাওয়া সুন্নত এবং অন্য রাস্তা দিয়ে গমন করা সুন্নত, অর্থাৎ আর যানবাহনে না গিয়ে পায়ে হেঁটে ঈদের জামাতে যাওয়া সুন্নত। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহেতে যেতেন, তখন পবিত্র ঈদুল ফিতরের দিন অর্থাৎ রমজানের ঈদে তিনি বাড়ি থেকে কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না। আবার যখন পবিত্র ঈদুল আজহাতে কোরবানি ঈদে যখন তিনি ঈদগাহেতে যেতেন, তখন তিনি তার প্রথম আহা হতো কোরবানির পশুর
কলিজার অংশ বা কোরবানের পশু থেকে আহার করতেন তিনি। তো বন্ধুরা, আমরা এই নিয়ম কানুন যে আমরা যেন ঈদের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈদের আনন্দ সবার মাঝে যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।